আজকে আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া গল্পটি। তো পড়ে পাওয়া গল্পটি একটি নৈতিক শিক্ষামূলক একটি গল্প, তোমরা জানো। এখানে আমরা দেখব যে আমাদের ছোট ছোট কিছু ছেলে মেয়ের কথা এখানে উঠে এসেছে। তাদের নাম গুলো আমরা একটু আগে জেনে নিই। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল আর হচ্ছে লেখক। নামগুলোর মধ্যে কিন্তু একটা ছন্দ আছে। তোমরা এভাবে যদি সিরিয়ালি মনে রাখো তাহলে বিষয়টা সহজ হবে। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল আর লেখক। তো আমরা দেখব যে এই যে বিধু, সিধু, নিধু, তিনু, বাদল আর লেখক, এরা তোমার নদীর ঘাটে নাইতে গিয়েছিল। নাইতে মানে হচ্ছে কি, গোসল করতে, স্নান করতে। তো স্নান করতে গিয়েছিল। স্নান করতে যাওয়ার পর আমাদের এই যে যে ছেলে মেয়েগুলোর কথা আমি বললাম, এর মধ্যে বিধু হচ্ছে সবচেয়ে বয়সে বড়। তো হঠাৎ করেই সে যেন কোনো কিছুর একটা আওয়াজ পাচ্ছিল, খুব হালকা। এরপর কোন আকাশে বলতো, দূর পশ্চিম আকাশে গুড়গুড় করে মেঘের আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো বিধু বলতেছে যে আমি এখন আম কুড়াতে যাব, আমি এখন আম কুড়াতে যাব। তো অন্যরা তো শুনে একটু অবাক হয়েছে যে আম কুড়াতে যাবে মানে আম তো আর ঝড় না হলে তো আর আম পড়বে না, তাহলে যে তো ফিরে আসতে হবে খালি হাতে। তো অন্যরা কেউ তার কথায় সায় দিচ্ছে না। রোল 18 আর রোল 42, তো তার কথায় তো কেউ সায় দিচ্ছে না। এখন কি বিষয়, বিধু এদের মধ্যে বয়সে বড়, সবাই তাকে বুদ্ধিমান বলে জানে, সে হচ্ছে তাদের ওই দলের একজন ক্যাপ্টেন, অধিনায়ক। তার বয়স বেশি, তার অভিজ্ঞতাও বেশি, তার বুদ্ধিও বেশি। বয়স বেশি হলেই যে সবসময় বুদ্ধি বেশি হবে এমনটা কিন্তু কথা নেই, বুঝতে পারছো কথা? তো এখন এরপরে কি হলো, আমাদের এই যে বিধু, সিধু, নিধু, তিনু, বাদল, এক পর্যায়ে তারা ভাবলো যে বিধু ওর কথা সঠিক হয়, আমরা আবার যদি আম কুড়াতে না যাই, যদি ঝড় আসে, কারণ বিধুর কথাকে অগ্রাহ্য করাটাও ঠিক হবে না, তাহলে আমরা কি আম থেকে বঞ্চিত হব। ঠিক আছে, আম থেকে আমরা বঞ্চিত হব। এটা চিন্তা করে সে কি করছে, আমাদের যে বিধুর নেতৃত্বে তারা আম কুড়াতে যাচ্ছে বাড়ুজ্যেদের চাপাতলির আম বাগানে। তো আম কুড়াতে গেল। আম কুড়াতে যাবার পর যে বিষয়টা সবার মনের মধ্যে একটা সন্দেহ ছিল, ঝড় হবে কিনা, আম পাবো কিনা, এইরকম একটা সন্দেহ কিন্তু তাদের মনের মধ্যে ছিল। কিন্তু সবাইকে অবাক করে আমরা দেখলাম যে প্রচন্ড ঝড় হয়, এবং তাদের যে চাওয়া ছিল, তাদের যে এক্সপেক্টেশন ছিল, তার চেয়ে অনেক অনেক বেশি আম তারা পায়। এখন এই আম নিয়ে যখন লেখক আর বাদল ফিরছিল, তখন রাস্তায় অনেক ডালপালা ভেঙে পড়েছিল, গাছের অনেক কাটা পড়েছিল। কাটা তো বুঝো যে অনেক গাছের ডালে কাটা হয়। এখন আমরা দেখব যে সেই কাটা ডিঙিয়ে ডিঙিয়ে তারা খুব সাবধানে চলছিল, এবং আমের ভরে তারা নুইয়ে নুইয়ে পড়তেছিল।
মানে এত আম পড়েছে পেয়েছে যে সেটাকে বহন করে নিয়ে যাওয়া তাদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। এখন আমাদের যে বাদলার লেখক, তারা যাচ্ছে, যেতে যেতে তারা একটা কার পায়ের সাথে ধাক্কা লাগে বলতো? বাক্স কার পায়ের সাথে ধাক্কা লাগে? বাদল। বাদল হ্যাঁ, বাদলের পায়ের সাথে কিছু একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে দেখলো যে এটা একটা বাক্স। এরপরে বলল যে এটা কিসের বাক্স? বলে এটাকে গ্রামের মানুষ বলে ডাবল টিনের ক্যাশ বাক্স। ডাবল টিনের ক্যাশ বাক্স, তো ডাবল টিনের ক্যাশ বাক্স বলছে গ্রামের মানুষ এটার মধ্যে কি কি রাখে বা কি করে? বলছে গ্রামের মানুষ, টাকা পয়সা, গ্রামের মানুষ হচ্ছে এটার মধ্যে টাকা পয়সা, স্বর্ণ গহনা, এই টাইপসের জিনিসপত্র মানুষ রাখে। তো দুইজনের চোখ তো খুশিতে ঝিলিক দিয়ে উঠছে, মানে তারা তো মহা খুশি, অনেক টাকা পয়সা বা সোনা গহনা হয়তো তারা পেয়ে গেছে। এরা বলতেছে এটা দিয়ে কি করা যায়? বলে এটা বিক্রি করে আমরা অনেক কি সন্দেশ খাবো। ছোট মানুষ যার যেমন বুদ্ধি, তো সন্দেশ খাবে। এখন তারা এটা নিয়ে একটা তেঁতুল গাছের তলায় তারা বসেছে। তো তেঁতুল গাছের তলায় যখন বসেছে, লেখক এখানে বলেছে তেঁতুল গাছে কি থাকে? তেঁতুল গাছে ভূত থাকে। যদিও ভূত বলে আসলে পৃথিবীতে কোনো কিছুই নেই, সায়েন্স এটা বিশ্বাস করেও না। তো এখন বলছে তেঁতুল তলায় ভূত থাকে, কিন্তু ওই দিন তাদের ভূতের কোনো ভয় তাদের করেনি। ঠিক আছে, ভূতের কোনো ভয় তাদের করেনি। কেন করেনি সেটা আমরা জেনে নি। কারণটা হচ্ছে তাদের কাছে যে গুরুত্বপূর্ণ একটা বাক্স ছিল, তাদের ধারণা ওইটার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ এগুলো আছে, গহনা। তো ওইটার উত্তেজনায় তারা সেই ভূতের কথা ভুলে গেছে, ভূতের কথা ভুলে গেছে। এরপর আমগুলো অনাদরে পড়েছিল, আমের প্রতিও তাদের কোনো চাহিদা ছিল না, কারণ তার চেয়ে বেশি দামি বস্তু তারা পেয়ে গিয়েছে। এখন এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এরকম, যখন আম পেয়ে গেল, মানে সরি, ওই বাক্স নিয়ে তারা ভাবতেছে কি করা যায়। এক পর্যায়ে তারা ভাবছে যে বাক্সের তালাটা ভাঙবে। হঠাৎ করে তারা ধার্মিক হয়ে উঠল, মনের মধ্যে পজিটিভ চিন্তা আসলো যে না, এই বাক্সটা ভাঙ্গা যাবে না। কেন যাবে না? কারণটা হচ্ছে যার এই বাক্সটা, সে অনেক কষ্টে আছে, এই বাক্সটা হারিয়ে সে অনেক দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। আমরা আমাদের বাক্সটাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেব, এই চিন্তা। এখন সেই বাক্সে তো কোনো ঠিকানা লেখা নেই, তালাও তারা ভাঙছে না, কারণ অন্যের জিনিস, ভাঙাটা ঠিক না। এখন কিভাবে তারা এটাকে পৌঁছে দিবে সঠিক মানুষের কাছে? এখন এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তখন তারা চলে গেল ওখান থেকে, যে বাদলদের বিচুলি গাদার মধ্যে, বিচুলি, বিচুলি হচ্ছে আমাদের ধান ঝেড়ে নেবার পর, গাছ থেকে ধানটা আলাদা করার পর আটি বাঁধা যে খড়টা থাকে তাকে আমরা বলি বিচুলি। সাধারণত এটা গরু মহিষকে খাওয়ানো হয়। তো ওই বিচুলি গাদার মধ্যে তারা এটা সেরে রাখে, এবং তারা তাদের যে সার্কেল, তাদের সেই বিধু সিধু নিধু তিনু বাদল লেখক সবাই মিলে বাদলদের নাট মন্দিরে একটা মিটিং ডাকে, গুপ্ত মিটিং, যে আমরা তো এটা খুঁজে পেয়েছি এরকম, তা এখন এটাকে সঠিক মানুষের কাছে কিভাবে
পৌঁছে দেওয়া যাবে। এটা তোমার ঠিক করার জন্য বা এই উপায় বের করবার জন্য তাদের মিটিং বসে। তো এই মিটিং বসলে তাদের আসলে এই মিটিং থেকে কোনো সিদ্ধান্ত আসতেছিল না। এখন এই যে সিদ্ধান্ত আসতেছে না, এখন কি করবে? এই সিদ্ধান্তের অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আমাদের যথারীতি বিধু বিধু বলল কয়েকটা কাগজ কেটে নিয়ে আয়। কিসের মাপে কাটবে? ঘুড়ির মাপে। এরপরে বলল লেখ, কে লিখবে? বাদল লিখবে। কারণ কি? বাদলের হাতের লেখা ভালো। কি লিখবে? যে আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি সঠিক প্রমাণ দিয়ে, রায়বাড়ি থেকে এই বাক্সটা নিয়ে যাওয়ার জন্য বলা হলো। মানে এটা ওয়ান কাইন্ড অফ পোস্টার আর কি। বর্তমান যুগে আমরা যেমন হারানো বিজ্ঞপ্তি, টুলেট, আমরা নানা রকম পোস্টার দেখি, এটা হচ্ছে ওই ধরনের একটা পোস্টার। এখন এরকম করে লিখে গাছে গাছে তোমার এটা মেরে দিল। তো গাছে গাছে এটা মেরে দেবার পর কয়েকদিন চলে গেল। এরপর দেখা গেল একজন মানুষ আসলো, আসার পর বললো বাক্সটা আমার। যখন জিজ্ঞাসা করলো যে কি রঙের বাক্স, সঠিক উত্তর পেল না, লোকটা চলে গেল। আবার আর একজন লোক আসলো, সেও সঠিক উত্তর দিতে পারলো না। সে আবার যাওয়ার সময় শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে এই করবে, দেখে নিবে। তো তারা তাতে বিচলিত হলো না। তাদের যে উদ্দেশ্যটা ছিল, তারা কি করবে? সঠিক মানুষের কাছে এটাকে পৌঁছে দিবে। সেই উদ্দেশ্য সফল করার জন্য তারা অনড় ছিল। এক পর্যায়ে দেখো, এক পর্যায়ে আমাদের সেই মহেন্দ্র ঘন দিন চলে আসবে। বলা হচ্ছে ওইবার বন্যা হয়েছিল এবং অম্বরপুরের কাপালিরা তাদের মানে বন্যায় তারা সর্বশান্ত হয়ে গেছে। বলা হচ্ছে এত বেশি বন্যা হয়েছে, রোল 4 এবং 65, যে বিনা কারণে নিজে নিজে এরকম করে, তাদেরকে কি বলা হয় নিজেরা একবার ভাবো। তো এখন বন্যায় তাদের সব ধ্বংস হয়ে গেছে। তো আমাদের সে তোমার রায়মশাইয়ের সাথে কথা বলছিল। কথা বলতে বলতে রায়মশাই বলে যে আপনি আজকে খেয়ে যান। তখন সে বলে যে আমি খাচ্ছি তো আপনাদের, আপনাদের তাই তো খাচ্ছি। ওই যে বন্যা হলো, বন্যার সময় আমাদের সবকিছু শেষ হয়ে গেল, আমি হাট থেকে পটল বিক্রি করে ফিরছিলাম, রাস্তায় আমার বাক্সটা হারিয়ে যায়, ওর মধ্যে কত টাকার গহনা ছিল? 250 টাকা। 250 টাকা? আচ্ছা, ভেরি গুড। 250 টাকার গহনা ছিল, 250 টাকা, 250 টাকার গহনা ছিল, সাথে আরো ছিল নগদ 50 টাকা। 50 টাকা? আরো নগদ 50 টাকা ছিল। তো বলছে যে ওই বাক্সটা আমার কাছ থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে যে বিষয়টা, সেটা হচ্ছে আমার আরো কষ্ট বেড়ে যায়। আজকে এই বিপদের দিনে যদি ওই বাক্সটা থাকতো, তাহলে অন্তত এই বিপদের দিনে ওইটা আমার অনেক কাজে লাগতো, বিপদের দিনে অনেক উপকারে আসতো। তখন এপাশ থেকে জিজ্ঞাসা করেছে কি রঙের বাক্স, কেমন বাক্স? তো মিলে গেছে, একেবারে জল জ্যান্ত প্রমাণ। তখনই দে দৌড় দৌড় দিয়ে একেবারে যে সবাইকে ডেকে নিয়ে আসছে। কারণ সে যদি একা একা যদি দিয়ে দিত, একা একা দিয়ে দিলে কি হতো, অনেকে হয়তো সন্দেহ করতে পারতো
যে আমাদের না বলে দিয়ে দিচ্ছে, আসলেই কি ও এটা নিজে মেরে দিল কিনা, সে সে সঠিক কাজটাই করেছে, সবাইকে ডেকে নিয়ে তারপর হচ্ছে বাক্সটা আসল ব্যক্তির হাতে তুলে দিয়েছে। তো তার হাতে তুলে দেবার পর সে একটা কথা বলেছে যে, বাবু আপনারা মানুষ নন, আপনারা দেবতা, আপনারা মানুষ নন, আপনারা দেবতা। তার মানে কি, তার যে এই জিনিস বাক্সটা হারিয়ে গিয়েছিল, তার মধ্যে যে তার একটা শেষ সম্বল ছিল, সে কখনো কল্পনা করেনি যে সে এই শেষ সম্বলটা ফিরে পাবে। আচ্ছা আমি অনেকের ক্যামেরাটা অফ পাচ্ছি, তোমাদের আসলে অনেকেরই ক্যামেরা অফ। হ্যাঁ আমি আমি রেকর্ডটা দেখতেছি, আমি এরপর প্রেজেন্ট দেওয়ার সময় তাদের প্রেজেন্ট আমি ঠিক মতোই দিব, আজকে আর বলবো না মুখে কিছু। তো এরপরে কি হলো যে এখন ওই বাক্সটা যে দিয়ে দেয়া হচ্ছে, আমাদের বিধু কি করলো, বিধু বললো যে আমরা যে বাক্সটা দিয়ে দিচ্ছি তার একটা লিখিত প্রমাণ থাকা উচিত, তাই না? লিখিত প্রমাণ থাকা উচিত, কারণ বিধু এত সহজে ভুলবার পাত্র নয়। তো এরপরে যে বিষয়টা আসলো যে সবাই বলছে যে বিধু বড় হয়ে উকিল হবে, বিধু বড় হয়ে উকিল হবে, কারণ কি, কারণ ওর মাথায় অনেক বুদ্ধি। দেখো এই যে বাক্সটা ফেরত দেওয়ার যে বিষয়টি, এটাও সে কি করছে, এটা সে প্রমাণ স্বরূপ লিখে নিয়েছে যে পরবর্তীতে কেউ এসে যদি এটার মালিকানা দাবি করে, তাই না? তার মানে সবকিছুর একটা প্রমাণ থাকা উচিত, সবকিছুর প্রমাণ থাকা উচিত, প্রমাণ থাকলে বিষয়টা ভালো হয়। তো এখন আমরা দেখলাম যে এই যে গল্পটা, এই গল্পটাতে আমাদের যে ছোট্ট ছোট্ট ছেলেরা তাদের যে নীতি বা নৈতিকতা, অন্যের জিনিসে যে লোভ করতে নেই, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। আর একটা বিষয় কি, যে তারা তাদের মেধা বা মননকে খাটিয়ে পরিচয়বিহীন একটা বাক্সকে, যার যে বাক্সে তারা কোনো পরিচয় বা প্রমাণ পায়নি, সেই বাক্সটাকে তারা সঠিক মানুষের কাছে তারা পৌঁছে দেয়। তো এখন দেখো এখন এই যে তারা যে এটাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়, পৌঁছে দেবার যে একাগ্রতা ছিল তাদের মধ্যে, তাদের মধ্যে যে দলবদ্ধ হয়ে কাজ করার যে আগ্রহটা ছিল, এইটা আমাদের কাছে একটা স্মরণীয় একটা ব্যাপার। আচ্ছা তাহলে আমরা এটা শেষ করলাম, এখন আমি তোমাদের কাছ থেকে দু এক মিনিটে গত ক্লাসের পড়াটা আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করব, দেখি দু একজন রেসপন্স করবা। আদিবা আছো? আদিবাস কেন? আচ্ছা এখন দেখি, আচ্ছা তাহলে নুসরাত, সামান্তা বলো, সামান্তা বলো তো, আমাদের মানব ধর্ম কবিতায় কূপ জল বলতে কি বোঝানো হয়েছে?
স্যার কুয়োর পানি বা গর্তে যে পানিটা সেটা? কূপ জল মানে হচ্ছে কুয়োর পানিকে বোঝানো হয়েছে। আচ্ছা, ভেরি গুড। এরপর রুম্মান বলেন তো, রুম্মান বলেন জেতের ফাতা মানে কি? জাতের বৈষম্য না, জাতের বৈশিষ্ট্য। জাতের জাতের বৈশিষ্ট্য, ঠিক আছে। জাতের ভাতা মানে হচ্ছে জাতের বৈশিষ্ট্য বা জাতের পরিচয়। এরপরে মনীষা, মনীষা বলো তো, মনীষাকে পড়া ধরছি মনে হচ্ছে, মনীষা খুব লজ্জা পাইছে। আমি আগের ক্লাসটা করি নাই। এটা তো খুবই দুঃখজনক কথা। পারবেন? ধরবো, ধরি। বলেন তো, আচ্ছা ধরেন, মানব ধর্ম কবিতার লেখক কে? লালন শাহ। লালন শাহ। ওনার জন্ম কোথায়? আচ্ছা, আর কথা বলার দরকার নেই, ঝিনাইদহতে ওনার জন্ম। তাহলে দেখছেন, একদিন ক্লাস না করলে যে অসুবিধাগুলো হয় আর কি, নিয়মিত ক্লাস করবেন তাহলে এই সমস্যাগুলো হবে না। নিয়মিত ক্লাস না করলেই সমস্যার সৃষ্টি হয়, এই কারণে ক্লাস বাদ দেওয়া যাবে না, কারণ ক্লাস একটা বাদ গেলেই সমস্যা। আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে পূজা। লালন শাহ কতগুলো গান রচনা করেছেন? সহস্রাধিক। সহস্রাধিক, ভেরি গুড। সহস্রাধিক মানে কি? হাজারেরও বেশি, 1000-এরও বেশি। সহস্রাধিক মানে হচ্ছে হাজারেরও বেশি। আচ্ছা, ভেরি গুড। তো এবার অহনা বলো তো দেখি, যে মাইক্রোফোন ঠিক হয়েছে তোমার? তোমার তো মাইক্রোফোনে আপনি শুনেন না, শুনতেছেন তো? আজকে তো শুনতেছি, এর আগে তো কোনোদিন শুনতে পাইনি এরকম মনে হলো যে। হ্যাঁ, এটা তুমি জানো না, আজকে তো আজকে তো সুন্দর শোনা যাচ্ছে। তোমার তো প্রতিদিন বলতাম আর কোনো সাউন্ডই আসতো না। তো তুমি বলো যে লালন শাহ গুরুর নাম কি, মানে উনি কার শিষ্য ছিলেন? সিরাজ শাহ বা সিরাজ শাহ। হ্যাঁ, সিরাজ শাহ বা সিরাজ শাহ। আচ্ছা, ভেরি গুড। আজকে যেভাবে সেট করছে এইভাবে সেট করে বসবা। তোমার আজকে মানে খুব ভালো শোনা গিয়েছে, বাট আগে কিন্তু কিছুদিন একেবারে শোনা যায়নি। কথা তুমি আমার কথা শুনতে পাইতে, বাট তুমি যা বলতে সেটা আমি শুনতে পাইতাম না। আচ্ছা যাই হোক, তাহলে আমি এবার একটু অ্যাটেন্ডেন্সটা দিব, তোমরা সবাই সুন্দরভাবে রেসপন্স করবা। আর গত গত যে ক্লাসে পড়াটা আজকে জিজ্ঞাসা করলাম, প্রায় সবাই পারছো। আজকে যেটা পড়ালাম যথারীতি আগামী ক্লাসে আমি কিন্তু জিজ্ঞাসা করব ঘুরে ফিরে অন্যদেরকে। তো তোমরা বাসায় অনেক সুন্দর করে এটা পড়ে রেডি হবা, ঠিক আছে? 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে 1 আছে। তারপর চার বলে যাও, 10-এর মধ্যে আছে ছয়। রোল পাঁচ। আচ্ছা, 5-6 স্যার। রোল 9। রোল 9। 10-এর মধ্যে আর কেউ আছো? স্যার 10-এর মধ্যে আর কেউ নেই স্যার, 11 থেকে
20 মধ্যে সবাই আছে, শুধু 17 বাদে। আচ্ছা 17 বাদে আর সবাই আছে 20 এর মধ্যে, তার মানে হচ্ছে 11 12 13 14 15 16 18 19 20। আচ্ছা 20 থেকে 21 থেকে 30 এর মধ্যে আর কে কে আছো? আরল 22 তারপর হচ্ছে 30 রোল 25 31 আমি 30 পর্যন্ত আছি আপাতত। 30 এর মধ্যে আর কেউ আছো? এইবার 31 থেকে 40 এর মধ্যে 31 আছে, 31 আছে, তারপর বলো 40 এর মধ্যে। রোল 38। হ্যাঁ শুনেছি। 37 রোল 40। আচ্ছা এবার 41 থেকে 50 এর মধ্যে বলো তো। 42 তার 41 স্যার 45 একচল্লিশ 42 45 47 43 47 43 হ্যাঁ 43 47 তারপর হচ্ছে 48 50 এর মধ্যে আর কেউ আছো? 50 এবার 60 এর মধ্যে বলো। 60 আইটের মধ্যে কারা আছো? রোল 57 রোল 57 57 60 এর মধ্যে আর কে আছো? রোল 52 রোল 52 স্যার রোল 54 রোল 54 এই সাবিনা ইয়াসমিন কে? সাবিনা ইয়াসমিন তোমাদের ক্লাসে? সাবিনা নতুন ভর্তি হইছে আমাদের ক্লাসে? জি স্যার। ওর রোল কত? আচ্ছা তো 60 এর মধ্যে বলো আর কে কে আছো? 60 এর মধ্যে আর কেউ নেই? 70 এর মধ্যে এবার বলো আর কে কে আছো? স্যার রোল 65 রোল 65 তারপর রোল 65 তারপর 69 আর আর কেউ নাই? আচ্ছা শুনো, এখন আমি একটা কথা বলছি।